বোধহয় কেউ যদি খারাপ ব্যবহার করে আমার সাথেও, আমার কারো তার সাথে খারাপ ব্যবহার করতে সত্যি একটু ভাবতে লাগে বা বাধে, সত্যি মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই। আজকে দুজনের দুরকম ব্রেকফাস্ট, এখানে হচ্ছে ডিমের পোচ আর পাউরুটি ওর জন্য, আর কালকে এইটুকু ডালিয়া বেঁচে গেছিলো, আর ডালিয়াটা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না, তাই তার সাথে একটু আলু ভেজে নিলাম, এটা আমি খেয়ে নেবো। আর বাইরের আজকে মানে রোদ ঝলমলে একটা আকাশ যাকে বলে সকালবেলা সেটাই দেখেছি। এখানে প্যান্ট কালকে একটু ভেজা ছিল কোমরটা, তাই মেলে দিয়েছি, আর ওই গেঞ্জির গলাটা একটু ভেজা ছিল ওটা মেলে দিয়েছি, তো মোটামুটি শুকিয়ে যাবে আজকে বোঝাই যাচ্ছে। আর এটা যে কি করে আমি না বুঝতে পারি না ঠিক, মানে তার থেকে খুলে খুলে কি যেন ছাড়া এরা। যাই হোক, তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি আজকে সকালে উঠেই আগে ব্রেকফাস্ট করলাম, করে আজকে আর বসবো না আমি, কারণ বসলেই কালকে দেখেছিলাম কালকে কাজ করার কোনো এনার্জি ছিল না, মানে বসিয়েছিলাম বলতে বসেছি বলে এনার্জিটা চলে গেছে এরকম না, প্রথম থেকে এনার্জি ছিল না। আজকে আমি ব্রেকফাস্টটা বানাতে বানাতে আর একদিকে ঢেঁড়শও কেটেছি, ব্রেকফাস্টটা নামিয়ে দিয়ে কড়াইয়ে ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম। এই যে চলছে ঢেঁড়স ভাজা, আজকে ঢেঁড়স ভাজা হবে, ডাল হবে, আর এই কটা ফিলে রয়ে গেছিল তো এটা আজকে কলা পাতা দিয়ে হবে, আর তোমাদের সাথে শেয়ারও করবো। সেদিন মামনি পুরো তাড়ার মধ্যে হয়েছে আর কি, যে আমি শাক ভাজি ওদিকে মামনি করছিল, ওই জন্য আমি দেখাতে পারিনি, আজকে দেখাবো আমি। এই ভেটকি মাছটাকে প্রথমে একটা আটকে যে গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য একটু নুন আর লেবু আমি মাখিয়ে রেখে দিয়েছি, যাতে মাছেও নুনটা ঢুকে যায় লেবু রসটাও ঢোকে। তো চলো এটা ভাজা হতে থাক, আর ওদিকে আমার বিছানাও গোছানো হয়ে গেছে। এখন বাজে 11:15, আমার এখানে ডালটা হয়ে গেছে আর ডালের নিচে ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে, আর এখানে আমি মশলাটা করে নিয়েছি। এখানে আছে সর্ষে, পোস্ত, চারটে কাঁচা লঙ্কা, মানে পুরো ঝাল কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম বেটে নেবে, আর আছে সামান্য নুন আর একটুখানি নারকেল গুঁড়ো, একটুখানি, একেবারে বেটে নিয়েছে, আর এটাতে কিছু ফাটতে ফাটতে ফেটেই যাচ্ছে, যাই হোক। আর এই যে মাছটাকে আমি নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এবার ধুয়ে নেব। দেখো পাশের খোসাগুলো জমিয়েছি যাতে বারবার বাইরে যেতে না হয়, একবারে জমিয়ে নিয়ে পরে ফেলে দেব। মোটামুটি হয়ে গেছে, এইবার মশলাটাকে মাখিয়ে নেব। মশলাটা দিয়ে দিচ্ছে সাইডে, একটুখানি জল দেখতে পাচ্ছ, ওই জলটা বাটি থেকে ধুয়ে একটুখানি সামান্য এমন কিছু পরিমাণ দিয়ে দিইনি। এবার দিয়ে দেবো তেলটা, আপাতত মাখিয়ে নিই, লাগলে তারপর দেবো আবার। দেখো আমি এটাকে মাখিয়ে রাখলাম, এখন তো করবো না, তাই এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, পরে যখন করব তখন এই যে কলা পাতাও রেডি করে রেখেছি এগুলোকে সেকে নেবো জাস্ট, তাহলে নরম হয়ে যাবে। আর এই যে কড়া রইল, তো চলো এবার ঘরচাট আর ঘরমোচাটা দিয়ে নিই। দেখো এভাবে কড়াইতে দিয়ে দিয়ে আমি কলা পাতাগুলোকে জাস্ট সেকে নিচ্ছি একটু, তোমরা চাইলে গরম জলেও ফুটিয়ে নিতে পারো, সেদিনকে মামনিকে দেখলাম গরম জলে ফুটিয়ে নেয়, বাট আমার এটাই সহজ মনে হয়, কারণ গরম জলে ফোটালে আমার মনে হয় পাতাতে জলগুলো থেকে যায়, তাতে করে না কড়াইতে পরে ছিটে আসে তেলটা। তো সবকটা কলা পাতাকে তো আমি নিয়েছি কুড়িয়ে কুড়িয়ে, এবার এক একটা করে কলা পাতা নেবো, তাতে হাতগুলো করে নেবো। পুরো রেডি করা রয়ে গেল, এবার আমি স্নানে যাই। আর দেখো অর্ধেকটা কুমড়ো আবার রয়ে গেছে, দেখি এটা কবে করি, এখনো ঠিক করিনি। আর এই কুমড়ো থাকলে না এই ওয়ানি পোকাগুলো ঘুর 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 করতে থাকে, তো এবার যাব স্নানে। চলো স্নানটা করে পুজোটা দিয়ে নিয়ে তারপর এটা ভাতটা বসিয়ে নিয়ে লাস্টে ওটা করব, যাতে গরম গরম থাকে।
দেখো একদম সিম আছে দিয়ে আমি বসিয়ে দিয়েছি, তিনটে তিনটে করে ভাজবো, এরকম ঢাকা চাপা দিয়ে অল্প একটু সামান্য তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ভাজা হবে, জাস্ট কলা পাতাগুলো এপিট ওপিট করে খাবার নামিয়ে। দেখো মোটামুটি এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো, আর রাখার দরকার নেই, এটা হয়ে গেছে। ছাদটাকে যে কতদিন বাদে ফাঁকা দেখছি, মানে চোখটাও বোধ হয় জুড়িয়ে যাচ্ছে। যখন প্রথম প্রথম এসেছিলাম তখন ফাঁকা দেখছিলাম। আচ্ছা ফাঁকা হওয়ার কারণ হচ্ছে এটা, বৃষ্টি শুরু হয়ে গেল, আমি জাস্ট ছাদে এলাম, ব্যাস বৃষ্টি শুরু। এত ভালো লাগে ছাদে আসতে, ভাবলাম ওপরে যাব কিন্তু বৃষ্টি নেমে গেলে আর ওপরে কি করে যাবো, কারণ নামতেও টাইম লাগে। দেখি কি করি, ওপরের ছাদে যাবো ভেবেছিলাম কিন্তু আর না যেতে ইচ্ছে করছে না, কারণ জোর বৃষ্টিটা নেমে গেলে আমি আর নেমে আসতে পারবো না তাড়াহুড়ো করে। এটা দিয়ে তাড়াহুড়ো করে নামা যায় না, যেহেতু প্র্যাকটিস নেই ওই জন্যে। যদিও রোজ উঠি না আমি, তাও একটু ভয় লাগে, এইরকম সিঁড়ি দিয়ে তো ছোট থেকে আমরা ওঠানামা করে অভ্যস্ত নই না, তাই জন্য ভয় লাগে এইরকম। হাওয়ায় ফোনটাকে নাড়িয়ে দিচ্ছে। যাই হোক, এরকম সিঁড়ি দিয়ে তো ছোট থেকে আমরা অভ্যস্ত নই, ব্যাস আর এখান দিয়ে খুব যে ভালো ওঠানামা করতে পারি সেটাও নয়। যাই হোক না কেন, ছাদে এলাম, একটু নিজের মনটা ভালো লাগছিল না আর কি। যাই হোক, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে না খুব একটা, চলো ওপরে যাই। তো ওই জন্য না ঠিক ভালো লাগছিল না বলেই মনে হলো যে না যাই একটু ওপরে, নিজের মতো নিজে হয়তো সময়টা কাটানো যাবে। আসলে না মানে দোষটা মায়েরও বলবো না, মাও আর কি ইমোশনাল হয়ে গিয়েই বলে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুবাড়িতে ফোন করি, তো তখন ফোন করেছিলাম মাকে সকালবেলা, তো মা একটা খবর দিল আর কি, উনি আর নেই আর কি। তো ওই কাকিমাকে আমরা ছোট থেকেই দেখেছি, জানি পাশের বাড়ি, মানে পাশের জাস্ট গলিতেই থাকে। তো ওটা ওই খবরটা শুনে ছোট ছোট দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে ওনার, এত খারাপ লাগলো। আর সকালবেলায় শুনেছি তো মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। আর বয়সও বেশি না, একদমই হার্ডলি 48-47 এরকম বয়সই হবে ওনার, তো তারও ছোট হতেই পারে, আমার ঠিক মনে পড়ছে না এজটা, মানে আমি জানিও না, আন্দাজেই একটা এজ বললাম আর কি, 50 তো যাইনি, 46-47ই হবে, তো তারও কম। তো এতটাই খারাপ লাগলো শুনে যে মানে এটা তো যাওয়ার বয়স না একেই, তার উপর ওই ছেলেটা মেয়েটা অনাথ হয়ে গেল, এইটা ভাবলেও কেমন একটা লাগছে। আজকাল সত্যি মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, তো সত্যি আছে। তাই আমার এক বান্ধবী আমাকে মেসেজ করে, মানে ওউ চেনে, ও মানে ছেলেটাকে মানে ভাইটাকে পড়াতো আর কি, তো সায়ন, মানে আমি যে সায়ন বলি সায়নের থেকে ছোট, তো এইবার ও ফোন করে, ও মেসেজ করে আমাকে বলছিল, হ্যাঁ জানি মাও বলেছে, ওকেও কাকিমাই ফোন করে বলেছে, মানে ওকেও ওর মাই ফোন করে বলেছে, তো দুজনেই তাই কথা বলছিলাম। তাই আমি ওকে বলছিলাম যে আজকাল সত্যিই বোধহয় কেউ যদি খারাপ ব্যবহার করে আমার সাথেও, আমার কারো তার সাথে খারাপ ব্যবহার করতে সত্যিই একটু ভাবতে লাগে বা বাধে, কারণ আমার মনে হয় যে বেকার খারাপ ব্যবহার করছি হয়তো আজকে, দুদিন বাদে তা সেই বা কোথায় থাকবে, আমি বা কোথায় থাকবো, সত্যিই তো আমরা কেউ কোথাও জানি না যে কার কখন কি আছে। তো সুতরাং যে কদিন আছি আমরা বা মানে সবাই আছি, সে কদিন আমার মনে হয় হাসি মুখে ভালোভাবে ব্যবহার করে যতটা সহ্য করে নেওয়া যায়। হ্যাঁ বলবো না যে সবার ভাবনা চিন্তায় এরকম, তোমাকে কেউ কষ্ট দেয় না, দুঃখ দেয় না, আঘাত দেয় না, অনেকেই আছে এরকম যারা এটা করে থাকেন, তাও আমার মনে হয় যতটা সহ্য করে নেওয়া উচিত যায় ততটা সহ্য করে নেওয়া উচিত বা যাওয়াটা উচিত আমার মনে হয়। কারণ কি বলতো, সত্যি হয়তো তার কিছু হয়ে গেলে তখন হয়তো মনে হবে যে সেদিনকের ব্যবহারটা না করলেই ভালো হতো, কিন্তু সেদিন তো আর সরি বলার জায়গাটাও থাকবে না। না যাই হোক, আর এই ভীষণভাবে খারাপ লাগছিল, ভীষণভাবে মনে পড়ছিল, তাই জন্যই ছাদে উঠে আসলাম। ঠিক আছে, বৃষ্টিটাও নামছে জানো তো, চলো নিচেই চলে যেতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না। আর আমি চুলে ক্লিপটাও দিয়ে আসিনি, কি মনে হলো চলে এলাম হুট করে। যাই, আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আজকে কাজ করতে আর ইচ্ছে করলো না, মানে বাসনগুলো মাজিনি, একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে, তারপর বাসনগুলো মাজলাম, সেটা অনেকক্ষণ আগে, 5টায় উঠে গেছি আমি, এই করছিলাম। চলো নিচে যাই। আর এখানে না এখনও অনেক বাড়িতে আমি পতাকা টানানো দেখছি, মানে লাগিয়ে তো দিয়েছে তখন, এখনও আর খোলা হয়নি সেগুলো। ঠিক আছে, কোনো অসুবিধে নেই তাতে, চলো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন বেশি বাজে না, 7:45 মতো বাজে, রান্নাঘরে চলে এলাম কারণ আজকে রাতের রান্নাটা ভাবলাম করেই রাখি। আজকে আমি বানাবো হচ্ছে পনির তরকা,
এগ তরকা তো সবসময় খাই, ভাবলাম ফ্রিজে অনেকটাই পনির রয়েছে তাই জন্য পনির তরকা বানিয়ে ফেলি। তো চলো বানিয়ে ফেলতে হবে। পেঁয়াজ আদা রসুন টমেটো সব তো দিয়ে দিলাম দেখতেই পেলে, এখন ভালো করে কষাবো। তারপর ড্রাই স্পাইসিস গুলো অ্যাড করে দেবো যেরকম করে তরকা হয় আর কি। জাস্ট পেঁয়াজের জায়গায় আজকে লাল করে ভেজে রাখবো, পনিরটাকে দিয়ে দেবো, মানে লাল ঠিক নয় যেরকম ভাজি আর কি, একটু ব্রাউন ব্রাউন কালার। তো ব্যাস তরকা তো সেদ্ধ হয়েই গেছে প্রেশার কুকারে, তাহলেই হয়ে গেল। আর লাস্টে নামানোর আগে একটু বাটার আর একটু কাঁচাউরি মেথি পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো টাকা এখানে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর যদি কারোর ভালো লেগে থাকে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, তাহলে বলবো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো আমি রান্নাটা করে নিই। দেখো আমার হয়ে গেছে ভাঁটার আর কাসুরি মেথি পাতাটা দিয়ে, আমি আর এখন নাড়াবো না, এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, রাত্রে নাড়া দেবো।